মেয়েটা কে কোথাও তোমাকে বলেনি, ভালো কথা। কিন্তু তুমি কি বুঝতে পারো নি মেয়েটা কে হতে পারে? না, একটু ভেবে তারপর বলো। হ্যাঁ বুঝতে পারছি, মেয়েটি আর যেই হোক না কেন ক্রিশ্চিয়ান নয়, আর মুসলমান হওয়ার সম্ভাবনা বেশি। কারণ? কারণ সোহেল ভাই বলল তার সবচেয়ে বড় প্রবলেম তিনি একজন ক্রিশ্চিয়ান। এটা কোনো সমস্যাই না বর্ষা, ক্রিশ্চিয়ান কি ধর্মান্তরিত হতে পারে না? অন্য ধর্মের মানুষ কি ধর্মান্তরিত হতে পারে না? তা তো কথা। আচ্ছা ধরো কাউকে ভালোবাসলে তুমি কি কেবল তার ধর্মটাই দেখবে, নাকি কতটা ভালো কতটা মন্দ, তার মধ্যে মনুষ্যত্ব আছে কিনা, কিংবা আদৌ সে মানুষ কিনা, নাকি কেবলই একজন হিন্দু মুসলিম বা ক্রিশ্চিয়ান, সেটা দেখবে? আমার মনে হয় ভালোবাসার সবচেয়ে আগে দেখা উচিত একজন মানুষ। হ্যাঁ, সবার উপরে মানুষত্ব তার উপরে নাই। হ্যাঁ, তাহলে তো আমি কোনো সমস্যাই দেখছি না বর্ষা। কিন্তু জাবেদ ভাই, আমি জানতে চাচ্ছি সোহেল ভাই যে মেয়েটিকে ভালোবাসে সেই মেয়েটিকে, এটাই বলুন না। তুমি এখনো বুঝতে পারোনি? আচ্ছা আপনি যদি এত পেঁচান আমি বুঝবো কি করে? বর্ষা বর্ষা, আমি বহুবার বহুভাবে তোমাকে বলতে চেয়েছি কিন্তু পারিনি। আমাকে? আচ্ছা আমি পারিনি, সোহেল পারিনি, কিন্তু তুমি কি একটু অনুমানও করতে পারোনি? গতকাল আমি তোমাকে বলেছিলাম যে আমার যদি একটা ভাই থাকতো তাহলে তোমাকে ভাবি বানিয়ে নিজেদের কাছে নিয়ে আসতাম। আচ্ছা ভাই বলো, বন্ধু বলো, আপনজন বলো, আমার কে আছে? সোহেল এই জীবনে বাবা মার পরে ও কেবল একজনকেই ভালোবেসেছে, একজনকে, সেটা তুমি। আমি এতদিন এত বছর ওর কাছে থেকেও ওর ভালোবাসা পাইনি, ওর সেই নীরব একান্ত ব্যক্তিগত ভালোবাসার কোনো মূল্য তুমি দেবে না? জাবেদ ভাই প্লিজ, আমার বিয়ের কথাবার্তা চলছে, এই সময় এরকম যুক্তিহীন প্রসঙ্গ অবতারণ করলে আমার কাছে বিব্রতকর ওটার কিছু নয়। আমি আসি। আমার এটিএমের মতো বহায় রাখা এখন ফুটে যাইতেছো? আর কোনো আলাপ আছে? আলাপ তো আছে দোস্ত,
কিন্তু তুই যদি আমারে দোস্ত মনে না করস তাহলে আলাপ করি কেমনে? সব সময় না দোস্ত, তোরা কেমন যেন আলাদা আলাদা মনে হয়। চল না কোনো জায়গা থেকে একটু ঘুরাই। কিরে এমনিটা কাজ কর। শোন আজ তোর একদিন কি আমার একদিন। ক্যাম্পাসে বর্ষার সাথে আজ অনেকক্ষণ অনেক বিষয়ে কথা হলো। আর কিছু বলবি? না। ঢাকা ছেলে কোনো আত্মীয়স্বজন নেই? না মা, তবে ছেলেটা খুব ক্যারিয়ারিস্ট, বেশ গুছানো। বিয়ে করবে জন্য ঢাকায় ফ্ল্যাট ভাড়া করেছে, আবার সাজানো শুরু করেছে। তাহলে তো খুবই ভালো হয়। তুমি কোনো কথা বলছো না কেন? না আমি আর কি বলবো, ভালো হলেই ভালো। আল্লাহ তালা কেন যে তোমাকে ছেলে মেয়ের বাপ বানালো। তুই এক কাজ কর, ছেলেটাকে আসতে বল। তাহলে ওদের শুক্রবারেই আসতে বলি। বল। বর্ষা কি করছিস মা? পড়ছিলাম। খবর কি মা? খবর ভালো। ইমতিকে বলেছি আগামী শুক্রবার ছেলেকে আসতে বলতে। আপনারা যেটা ভালো বলছেন সেটা করেন। রাত হয়েছে, আর খেতে আয়। আসছি। তানু ইদানিং তুই খুব চুপচাপ হয়ে গেছিস। চুপচাপ থাকাটাই তো ভালো। হ্যাঁ ভালো, কিন্তু চুপচাপ থাকা তো স্বভাবে ছিল না তো। তাই ছিল না হয়েছে। ও ছিল না হয়েছে, তা কি করে হলো? কাজের তোর কোনো দরকার আছে? না আমার কোনো দরকার নেই। আসলে হঠাৎ চুপচাপ হয়ে গেলে খুব চোখে পড়ে, তো সেজন্য বলছিলাম। যে কাজ করছিস মিতা তাই কর। আমি এখন করছি। করছিস মনে হচ্ছে না। তোর না মনে হলে আমার কোনো করার কিছু নেই। তানু আমার ধারণা তুই কোনো ঘটনায় জড়িয়ে গেছিস, আর সেটা যেন আমি বুঝতে না পারি সেজন্য এরকম ভান ধরেছিস। তুই কিন্তু অযথাই ফাচুকি আলাপ করছিস মিতা। আমি কোনো ফাচুকি আলাপ করছি না তানু। দেখ দেখ এরকম ঘটনা তো ঘটতেই পারে মানুষের লাইফে, আর এটা কোনো ব্যাপার নাকি? তুই তুই আমাকে বল না, আমি তোর বেস্ট ফ্রেন্ড না। ধর তোর পুরো ধারণাটা ঠিক। হ্যাঁ ঠিক আছে, আমার জীবনে একটা বড় ঘটনা ঘটে গেছে। তোর কোনো ক্ষতি আছে? না আমার ক্ষতি থাকবে কেন? এরকম ঘটনা ঘটতেই পারে, তুই যার সাথে ইচ্ছা তার সাথে মিশতেও পারিস, ফ্রেন্ডশিপ করতে পারিস, আমার কি? আর তাছাড়া এরকম মেয়েদের এমন হয়েই থাকে, স্বামী মেয়েরও তো অনেক ঘটনা আছে এরকম, হাজার হাজার ঘটনা। কথাটার কি অর্থ দাঁড়ালো? দেখ সব কথার অর্থ খুঁজতে যাস না, সব কথার অর্থ হয়ও না। আর কিছু কিছু কথা আছে যেগুলোর অর্থ বুঝে নিতে হয়। আমার ধারণা অর্থ বোঝার ক্ষেত্রে তোর ক্ষমতা খুব একটা কম না। মিতা তোর কথাগুলো খুব জটিল, কিন্তু আমাদের দুজনের সম্পর্ক কিন্তু জটিল নয়। না দেখ কেন, থাক থাক বাবা, তুই আদারওয়াইজ নিবি। আর আজকাল খুব নর্মাল কথাগুলো তুই আদারওয়াইজ নিস, শুধু শুধু আমি কেন বলবো? না 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 ঠিক আছে, তুই বল, আমি প্রস্তুত আছি তোর কথা শোনার জন্য, বল আমাকে। সত্যি? হ্যাঁ ঠিক আছে। তানু শোন, আমার ধারণা তুই একটা বড় ঘটনায় জড়িয়ে গেছিস, এখন সেটা নিজের মধ্যেও রাখতে পারছিস না, আমাদের সাথে শেয়ারও করতে পারছিস না, আর সেজন্য এরকম দম মেরে গেছিস। কথাটার কি অর্থ দাঁড়ালো? আমি কি খুব জটিল কোনো কথা বলেছি যেটার অর্থ তুই বুঝতে পারছিস না?
মিতা, তোকে কেউ কখনো ছোট লোক বলেছে? কি বললি? শোন, তোকে যদি কেউ কখনো ছোট লোক বলে তুই কিন্তু রাগ করিস না, কারণ আসলেই তুই একটা জেনুইন ছোট লোক। একজন পারফেক্ট ছোট লোক হবার জন্য যা যা দরকার না, তোর মধ্যে এই যে সব সব কিছু পাচ্ছি আমি, সব আছে। আমি আমি ছোট লোক? হ্যাঁ, তুই তো একটা ছোট লোকই, কারণ তোর আচার আচরণ কথাবার্তা তো সব ওই রকমই। কয়লা ধুলে ময়লা যায় না, কয়লা ধুলে ময়লা যায় না, তুই ওই জিনিস না। তোর ময়লা দূর করে এই ক্ষমতা কার? 4 বছর, মাত্র 4 বছর আগে মফস্বলের অজপাড়া গা থেকে তুই এখানে 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 এসেছিস। জামা কাপড় পরতে জানতি না, কথা বলতে জানতি না, গেও ভূত ছিলি আমি। এই আমি তোকে আচার আচরণ শিখাইনি, কিভাবে সিভিল সোসাইটিতে চলতে হয় সেটা আমি তোকে শিখাইনি। তোর বাবার আইডেন্টিটি কি? আমার বাবার আইডেন্টিটি কি? আমি কোন ফ্যামিলির মেয়ে? তুমি কোন তুমি কোন ফ্যামিলির মেয়ে বলো? তুমি কোন ফ্যামিলির মেয়ে? আজকে আজকে 4 বছর এই রুমে আছিস দেখেই মুখে যা খুশি তা আসবে, এবং সেটাই তুই বলবি। শোন শোন, মুখে যা খুশি তা আমি বলি না, বলিস তুই। আর তুই কোন নবাবের বাচ্চার ভাব দেখাচ্ছিস আমাকে? শোন, আমার কোনো ভাই নেই বা ঘনিষ্ঠ কোনো আত্মীয় নেই যার সঙ্গে তোর আমি বিয়ে দিব, আর তোর মতো এরকম অভদ্র মহিলার সঙ্গে আমার আত্মীয়কে বিয়ে দিয়ে সারা জীবন নষ্ট করব। কেন খুব লেগেছে না? এক কোন জায়গায় লেগেছে তুমি বলতো। না না না, ফকিরনির বাচ্চা, ফকিরনির বাচ্চা ইউনিভার্সিটিতে পড়লেই যে মানুষ হয় না, এটা আসলে আমি ভুলে গিয়েছিলাম, সরি। শোন, যে নিজে ফকিরনি সেই আরেকজনকে ফকিরনি বলতে পারে, তুই হলো ফকিরনির বাচ্চা, ফকিরনি অভদ্র বদমাশ একটা মহিলা। তুই ছোট লোকের বাচ্চা এবং বাজে মেয়ে। আমি ছোট লোকের বাচ্চা? তাহলে তুই কি মনে করে দেখ, তুই কি দেখ দেখ, আমার সহ্যের সীমা কিন্তু একদম ছাড়িয়ে যাচ্ছিস তুই। সহ্যের সীমা শুধু তোর আছে আমার নেই, তোর শরীরে চামড়া আছে আমার চামড়া নেই। ইস, এই রুমে থেকে তোর সঙ্গে থেকে থেকে আমার দমটা বন্ধ হয়ে আসে। উফ, আর বেশি দিন থাকলে তো আমি পাগল হয়ে যাবো, সত্যি আমি পাগল হয়ে যাবো। পাগল হয়ে যাবি, পাগল হয়ে যাবি তুই। বাড়িতে যাবার নাম করে কোথায় গেছিলি তানু? পাগল হওয়ার কাজটা কি তখনই সেরে আসিসনি? কি বললি, কি বললি তুই? কার সাথে, কার সাথে ছিলি বল না, বল না, কার সাথে ছিলি? আমি যদি তানিয়া হয়ে থাকি তাহলে এই রুমে আমি 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 আর থাকবো না। কই যাস, কই যাস বল, কই যাস? আপাতত বাসের রুমে চুমকি সঙ্গে থাকবো, কালকে হল সুপারের সঙ্গে কথা বলে একটা ফয়সালা হবে, তুই হয় এই রুমে থাকবি না হলে আমি থাকবো। হ্যাঁ দেখিস, চুমকির রুমের নাম করে আবার অন্য কোথাও চলে যাস না। এই কি বললি, কি বললি বল, উঠে বল, কি বললি? উঠবো কেন, তোর জন্য কেউ গেটের বাইরে অপেক্ষা তো করতেই পারে, হয়তো হয়তো এই কারণে কি বলে এত রাতে এই রুম থেকে বের হবি সেটা খুঁজে না পেয়ে আমার সাথে অযথা ঝগড়া বাঁধাচ্ছিস। আর রাত কাটানোর জন্য হলের গেটে তোর জন্য কেউ অপেক্ষা আছে? তোর মতো মেয়েদের পক্ষে তো এটা খুব স্বাভাবিক। কি বললি তুই, আরেকবার বল, আরেকবার বল, তুই কি বললি? আবার শুনতে চাস, আবার শুনতে চাস? আরে আপনি, আপনার বন্ধুকে একটা খবর দিয়েছে, খুব জরুরি মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি আপনি বসুন না, আমি এখনই খবর দিচ্ছি, আপনি আপনি বসুন। আসলে বলবেন ও যেন আমার মেসে একটু দেখা করে, খুব জরুরি। তুমি বসো, ইমো তো চলে আসবে। না না, আমি অন্য আরেকদিন বসবো।
ইমরান তো বাসায় নেই। নেই? হ্যাঁ, আমি বলে এসেছি, আসার সাথে সাথে ও যেন আমার মেসেজ চলে আসে। কিন্তু কখন আসবে? আপনি বসুন না, চলে আসবে। না, আমি যাই, একটু ইউনিভার্সিটিতে যাব। ও, আপনার বন্ধু আসলে বলবেন ভীষণ জরুরি দরকার, কাল যেন ঠিক এই সময় এখানে থাকে। হ্যাঁ ঠিক আছে, আপনি বসুন না, চা নাস্তা খেয়ে যান। না, আজ আসি। তোর না জানে জিগার দোস্ত, রুমমেট, তোর মুখে এইসব কথা কি শুনি? আরে আজ সকালে অন্য রুমে চলে গেছে, আমার সাথে নাকি আর থাকবে না। তো থাকবো কই? অন্য কোনো রুমে থাকবে? আরে রাখ এসব, দুই দিন পরই আবার লেজ গুটিয়ে ফেরত আসবে, চেনা আছে। তানিয়া কেমন আছিস? ইদানিং তোকে একদম দেখা যায় না, কিছু হয়েছে রে? কিছু হয়েছে মানে? মানে তোকে এখন একদম পাওয়া যায় না কোথাও। কি রে, কোনো ঘটনা ঘটেছে নাকি? তোরা তো আসলে আমার বন্ধু না, তোরা হচ্ছিস মিতার বন্ধু। মিতা তোদেরকে যেভাবে বলে তোরা সেইভাবে আমার সঙ্গে আচরণ করিস, যা বোঝায় আমার সম্পর্কে তাই বুঝিস। শোন, ওইখানে যা, ওইখানে মিতা আর শামিম গল্প করছে, ওইখানে বসে আমার ঘটনা আর দুর্ঘটনা নিয়ে একটা বৈঠক কর, ঠিক আছে? স্টুপিড নাকি? কি হলো ইসমাইল মিয়া? মিয়া না, হোসেন। আজকে মনে হয় তোমার মনটা খুব খারাপ। মন খারাপ না, আপনি তো আমার মাথাটাই খারাপ বানাই দিয়েছেন। ওইটা নিয়ে আর নতুন করে কথা কইতেছে। আসলে ওই দিন তোমারই বোকামি আছে। হ্যাঁ, আমার বোকামি হলো আপনার বাস্তি বর্ষারে আমি খুব বেশি পছন্দ করি। বর্ষা একটা ইউনিভার্সিটিতে পড়া মেয়ে, সে ওই দিন আমার সাথে যেই ব্যবহার করছে আমি জিন্দেগিতে এত কষ্ট পাইনি। বর্ষা কি করছে? এটা কইয়া আমি আর ঝামেলা বাড়াইতে চাই না। ঝামেলা হইব এটা তুমি বুঝলা কেমনে? নাও তো হইতে পারে। আসলে আমার মূল দোষটা কই জানেন? এই জায়গার মধ্যে এই টঙ্গের দোকান দেওয়া। বর্ষা বিয়ে ঠিক হয়েছে এই সময় তুমি আর ওর উপরে মন খারাপ কইরো না। বর্ষার বিয়ে ঠিক হয়েছে? হা, খুব বড় জায়গায় বিয়ে হইতেছে, ছেলে ভীষণ শিক্ষিত, বিরাট বড় চাকরি করে। ভালো, খুশি হইলাম, বড় খুশি হইলাম শুনিয়া। আমি একটা বোকা, এটা আমি কি করতেছি? আসমানের চাঁদের দিকে হাত বাড়াইছি, যা কোনোদিন হবার না তা হওয়াইতে চাইতেছি। অশুভর আগমনে জয়।
আধার ঘনা সময়ে ঘুরে পাকে জীবনে গতি পথে কে বলি রাত হয়ে যা ও কে বলি রাত হয়ে যা।